নমস্কার দর্শক, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ বেস। দর্শক, রাজ্য কৃষি দপ্তরের অধীন যারা যারা মুসুরি চাষ করেছেন তাদের জন্য রাজ্য কৃষি দপ্তরের আওতায় সার এবং কীটনাশক অনুখাদ্য আজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে রয়েছেন জলপাইগুড়ি সদরাল ব্লক এডিও সাহেব রয়েছেন, উনি আজ এই বিনামূল্যে মুসুরি চাষিদের যারা মুসুর চাষ করেছেন তাদের বিভিন্ন রকম অনুখাদ্য সহ কীটনাশক তুলে দিবেন। এই মুহূর্তে রয়েছেন এই এলাকার চাষিরা, আমরা এই মুহূর্তে রয়েছি সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবে। দেখুন, চাষিরা সেই প্রশিক্ষণ টাইপেরই কিছু বলছেন। রাজ্য কৃষি দপ্তরের আওতায় জলপাইগুড়ি ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে ওনারা কিছু বলছেন, চাষিদের পরামর্শ দিচ্ছেন। নিশ্চয়ই সেই পরামর্শ নিয়ে চাষিরা তাদের মতো চাষাবাদ করবেন। এই মুহূর্তে আমরা তুলে ধরছি যে রাজ্য কৃষি দপ্তরের আওতায় সদর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে রয়েছেন এডিও সাহেব, উনি চাষিদের অবগত করছেন। দেওয়া হচ্ছে যারা মুসুরি চাষ করেছেন, মুসুর চাষ করেছেন তাদের জন্য বিভিন্ন রকম অনুখাদ্য এবং দেওয়া হচ্ছে সার। আমরা সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। চাষিদের এই মুহূর্তে বোঝাচ্ছেন সদর মহকুমার ইডিও সাহেব শুভ কুমার দাস, উনি এই মুহূর্তে চাষিদের কিছু বোঝাচ্ছেন, আমরা সেই সামনে তুলে ধরব। আমরা চাই যে এই বোয়ালবাড়ির নন্দনপুরের সন্ন্যাসীপাড়ার যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এটা যেন অনেকটা আগে যায়। কী কী উদ্দেশ্য? একটা উদ্দেশ্য বলি, ধানগুলো আপনারা বাইরে বিক্রি করেন, তাহলে এই ফার্মার্স প্রডিউসার কোম্পানিতে যদি ধানগুলো বিক্রি করতে পারেন, সহায়ক মূল্যে যেটা ধান কেনে কমবে, সরাসরি এবার চাষিদের দিকটা দেখিয়ে নিচ্ছি। চাষিরা এই মুহূর্তে রয়েছেন, এডিও সাহেবের যে পরামর্শ তারা নিশ্চয়ই শুনছেন এবং তারা চাষবাস সম্পর্কে অবগত হচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে। দর্শক, সরাসরি দেখুন, এডিও সাহেব সদর ব্লক এডিও সাহেব রয়েছেন শুভ কুমার দাস, উনি চাষিদের অবগত করছেন বিভিন্ন চাষবাস নিয়ে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েকদিন আগে এই ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে মুসুর ডাল দেওয়া হয়েছিল চাষিদের জমিতে বপন করার জন্য। অনেক চাষিরাই সেই মুসুর ডাল নিয়েছেন, মুসুরের বীজ নিয়েছেন এবং সেই মুসুর বীজ যারা যারা চাষ করেছেন তাদের জন্য আজকে দেখুন রয়েছে বিভিন্ন রকম অনুখাদ্য এবং কীটনাশক, সেগুলো আজ তুলে দিবেন মুসুর চাষিদের হাতে। এই মুহূর্তে এডিও সাহেব চাষিদের বিভিন্ন চাষবাস নিয়ে অবগত করছেন, আমরা সেই চিত্র আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজ থেকে আপনারা দেখুন, এই মুহূর্তে রয়েছেন এই এলাকার চাষিরা। এই একটা লিফলেট আমরা দিচ্ছি, আমরা সরাসরি সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সিঙ্গেল সুপার ফসফেট এবং চাষিরা চাষবাস নিয়ে ইডিও সাহেবের কাছ থেকে বিস্তারিত সরাসরি শুনে নিচ্ছেন, আমরা সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। কয়েকদিন আগে এই ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে, সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে চাষিদের মুসুর ডাল দেওয়া হয়েছে বিনামূল্যে, মুসুরের বীজ দেওয়া হয়েছে, তারা বুনেছেন। আজ তাদের হাতে তুলে দিবেন বিভিন্ন অনুখাদ্য সহ সার বা কীটনাশক তুলে দেওয়া হবে। সেই জন্যই চাষিরা এই মুহূর্তে আজ রয়েছেন, আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিযোগী একটু প্রদর্শ, বলছিলাম আজ কি হচ্ছে এখানে? এখানে সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবে আজকে আমাদের এখানে সদর ব্লকের এডিও সাহেব এবং বিডিও সাহেব আসছেন এবং অ্যাসিস্ট্যান্ট এডিও অনুপ দত্ত সজলবাবু ওনারা আসছেন। আমি জানতে পারলাম মুসুরি যারা চাষ করছেন তাদের জন্য কিছু একটা দেবেন। হ্যাঁ, যারা মুসুরি এবং সরষে চাষ করছেন তাদের জন্য ভিটামিন এবং বিভিন্ন ওষুধপত্র, কীটনাশক এগুলো প্রদান করবেন, ওগুলো দিবেন আর বিভিন্ন ওষুধপত্র নিয়ে আসছে। কতজন চাষি আপনার মুসুরি চাষ করেছে এবার বলতে পারেন? মুসুরি চাষ করেছে আমাকে টোটাল এখানে 100 বিঘা দিয়েছে, আমি 100 বিঘায় মোটামুটি 2 জন মিলে আমরা করেছি এখানে চাষবাস করছি। এখানে 50 তো এই যে এরকম একটা আপনার ক্লাবের পক্ষ থেকে চাষিদের দিতে পারছেন, কতটা ভালো লাগছে? এটা আমাদের বলবো সারা যে উপকার করছেন, আমরা সবাই চাষির পক্ষ থেকে খুব মানে খুব আনন্দিত এবং চাষিদের আমরা ভালোভাবে এর জন্য পৌঁছে দিচ্ছে, আমরা বিশেষ করে খুবই উপকৃত। আপনি পরিচয়টা একটু দিন। আমার সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব। কি নাম? পরিতোষ মণ্ডল। অনেক ধন্যবাদ দর্শক, আমরা সরাসরি শুনলাম এই ফার্মার্স ক্লাবের চাষি, আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ইডিও সাহেব কি বলছেন আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এইরকম সারের বিষয়টা সবার মাথায় রাখতে হবে,
যে একটা সারের দিকে নজর না দিয়ে আমাদের আজকে আসার এটা একটা অন্যতম কারণ যে নির্দিষ্ট একটা সারের দিকে না ঝুঁকে সব ধরনের সার যেটা লিফলেটে আছে এবং এই পাতাতেও দেখেন যে ডিএপিতে কত মানে প্রতিটা প্রতি কেজি এনপিকে মানে 10 26 26 এর পরিবর্তে বিকল্প হিসেবে কি সার কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সব লেখা আছে একটু বসে এটা একটু আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে দর্শক এই মুহূর্তে ভিডিও সাহেব বিভিন্ন সার নিয়ে চাষীদের অবগত করছেন আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে তুলে দিচ্ছি ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তের খবর খবর নিয়ে দেখা হচ্ছে আগামী সমাচার নিউজ পেজের ফেসবুক পেজে এবং দেখা হচ্ছে আগামী সমাচারের নিউজ পেজে পরবর্তী নিউজের পেজে আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।